এই শোনো আমি উপরে ছাদে কাপড় মেলতে যাচ্ছি ঠিক আছে তুমি একটু দরজাটা লাগিয়ে দিও এই দাও 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 আমি যাই আম্মা আমিও যাই হ্যাঁ আমিও যাই তুই পড়তে বস কি ব্যাপার বলো তো তিন চার দিন ধরে দেখছি বাপ পুত্র মিলে খালি ছাদে কাপড় মেলতে যেতে চাইছো এই ছাদে কি আছে হীরা না সোনা রূপা কি এই না মানে তুমি তো আমার সোনা রূপা সব কিছু বলো দাও আমাকে দাও আমি যাই হ্যাঁ আমিও যাব তোমার সাথে এই তুই পড়তে বস হ্যাঁ আরে ব্রাশটা তো পড়ে যা উপরে গিয়ে করব সাবস্ক্রাইব করে দাও আপনাদের বাড়িতে অনেক দিন ধরে তালা দেওয়া ছিল কোথাও গিয়েছিলেন নাকি আমরা ওই একটু মুর্শিদাবাদ আরে ভূত মরিশাস আমরা আজকে মরিশাস থেকে ল্যান্ড করলাম আসলে কি গরম এখানে বাপ রে বাপ ঠান্ডা হচ্ছে এই শোন না এই 2000 এর নোটগুলো দে তো ওটাতে বেশি ঠান্ডা হয় আন্টি একটা কাজ করি আপনাকে ফ্যানে ঝুলিয়ে দিই তাহলে ফুল বডি ঠান্ডা হয়ে যাবে এমন না জাগিয়ে জল খাবার নিয়ে তো বলুন আপনারা কি সাটাবেন আই মিন কি খাবেন আমার জন্য এক কাপ চা ও লাঠি খায় এ কি ও বাবুকে তুমি মারলে কেন হ্যাঁ আপনিই তো বললেন আপনার বাবু শুধু লাঠি খায় ওই লাঠি না এটা কফি লাঠি আরে মুন্না একটু কিল ঘুষি মেরে দেন আরে মা কিল ঘুষি না উনি কফি ল্যাটের কথা বলছে আর আমার জন্য মোচা শুধু মোচা কেন আনবে সাথে একটু ভাতও আনিস মোচা না কফি মোকা রাইট আন্টি আর বাই দ্য ওয়ে আমার কফিতে না 1 2 3 4 সুগার কিউবস আর সাথে একটু সিঙ্গারা আনিস কি ও সিঙ্গারা আমার বাবু আবার ক্রিম বিস্কুট ছাড়া কিছু খায় না এই মুন্না জাগিয়ে কফি বসা আরে মা দাঁড়াও তো আগে হিটারটা অন তোমার হাতে ওটা কি এটা ওয়ার্ল্ডের ফার্স্ট অয়েল হিটার তুমি এখনো মাথায় তেল মাখো সো ব্যাকডেটেড কেন তাহলে কি মাথায় গোবর লাগাবো আহা সেটা না এ দেখো আমার ছেলে মতো ইম্পর্টেন্ট হেয়ার জেল মাখো দেখো কি সুন্দর লাগছে তার জন্যই তো বাবুর অসময় চুল পেকে যাচ্ছে আর এই দেখো কাঁধে ড্যান্ড্রফ ভর্তি আর হাত বুলালে চুল চলে আসছে কারণ চুলে কোনো স্ট্রেংথ নেই এ বাবা শুধু আমার না মায়েরও হেয়ার ফল হয় আরে আন্টি আপনি এসব ইম্পোর্টেড জেল না লাগিয়ে নিজের দেশে আয়ুর্বেদিক তেল ইউজ করুন আরে অনেক তেল ইউজ করেছি ওসবে কোনো কাজ দেয় না কিন্তু এখনো পর্যন্ত 13 হার্বস ওয়ালা ট্রু হেয়ার অয়েল ইউজ করেননি ওটা আবার কেমন তেল এটা ট্র্যাডিশনাল আয়ুর্বেদিক তেল উইথ মডার্ন টেকনোলজি এটা গরম করে স্ক্যাল্পে লাগালে ব্লাড সার্কুলেশন হয় আর হেয়ার গ্রোথ ইমপ্রুভ হয় আর ট্রু হেয়ার অয়েল 100% ন্যাচারাল এবং কেমিক্যাল ফ্রি আমি তো হেয়ার অয়েল গরম করেই লাগাই আরে আন্টি ট্রু হেয়ার এর সাথে যে হিটারটা আসে সেটা তেলটাকে অটোমেটিক্যালি 4 মিনিটে 65 ডিগ্রিতে গরম করে দেয় হ্যাঁ আর রাইট টেম্পারেচারে গরম করলে তবে কি আমলা হিবিস্কাস আর ভিংরা চুলে অ্যাবজর্ব হয় এই মুন্না শোন না তুই আমার বাবুকে একটা শ্যাম্পু সাজেস্ট করে দে না আরে আন্টি আপনি না ডক্টরদের বানানো ট্রু হেয়ার অয়েলের 3-ফ্যাক্টর হেয়ার অ্যানালিসিসটা ট্রাই করে দেখুন সেখানে আপনি গিয়ে নিজের বডি টাইপ হেয়ার টাইপ আর ডেমোগ্রাফি দিয়ে দেবেন তাহলে ওরাই আপনাকে প্রপার ইনগ্রেডিয়েন্ট সহ রাইট প্রোডাক্ট সাজেস্ট করে দেবে আন্টি শুধু হিটারটা নিচ্ছেন কেন তার সাথে সাথে এই হেয়ার অয়েলটাও নিয়ে নিন আমি দুটো 280 টাকায় আবার কিনে নেব প্লাস ফ্রি ডেলিভারি বাবু মা এই মা এই জালি পাবলিকদের আর ডাকবে না ও পল্টু না কোথায় যাচ্ছ বাবা আমি তো কোচিনে যাচ্ছিলাম পড়তে ও পড়তে আচ্ছা যাও যা ও পড়তে যাচ্ছে আমিও দেখছি ¶¶
যাচ্ছি। আমি জানতাম পল্টুটা লারে লাপা করছে মেয়েদের সাথে। দাদা এক্ষুনি খবর দিচ্ছি আমি। হ্যালো, হ্যাঁ চলে আসুন আর দেখে যান আপনার ছেলে কি করছে এখানে কীর্তি। হ্যাঁ হ্যাঁ চলে আসুন। আজ পল্টু কি করছে এখানে পড়ছো তোমরা? হ্যাঁ আমরা তো এখানে পড়তে এসেছি। ওই দেখো তোমাদের নতুন স্যার। নতুন স্যার? বাপি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করছো? লুডো খেলছে এখানে, দেখতে পাচ্ছেন না? ইন্টু মিন্টু করছে, মারো মারো। ইন্টু মিন্টু করছে? তুমি ইন্টু মিন্টু করছো? তুমি ইন্টু তুমি এখানে কি করছো? টিউশনের জন্য ইংলিশ খাতাটা নিতে ভুলে গেছিলাম, সেটাই নিতে এসেছি দাদার থেকে। বোনকে খাতা দিতে এসে মার্কে গেলাম। দাসবাবু আপনিও কি করেন না ছেলে মেয়েদের উপর সন্দেহ করেন? আর বাবুরে তোমরা পড়তে বসো তো, আমার মনে হয় খাবার পুড়ছে গেছে। ঠিক আছে আমি আসলাম। লাইক লাইক লাইক। মিসেস বোস কেমন আছেন? এই তো ভালো আছি। আপনাকে কালকে মিসেস ব্যানার্জির সাথে দেখলাম। হ্যাঁ ওই আসলে একটু ঘুরতে গেছিলাম মিসেস ব্যানার্জির সাথে। ও আচ্ছা, সেটাই মিসেস ব্যানার্জি বলছিলেন আপনার ব্যাপারে। কি বলছিলেন? এমন কিছু না কিন্তু অনেক। একটু ঝেড়ে কাশে বলুন তো কি বলছিলেন। না আপনি আবার মাইন্ড করবেন। আরে বাবা বলুন না। আপনি বলছিলেন আপনি ভীষণই কিপটে, টাকাও খরচা করেন না, আর শপিং করতে গিয়ে নাকি মিসেস ব্যানার্জির থেকে আপনি টাকা ধার চেয়েছেন। হ্যাঁ হ্যাঁ, আপনার টেস্টটা কি অখাদ্য? আমার টেস্ট অখাদ্য? আমার টেস্ট অরুচিকর? মিসেস বোস এটা আমার ব্যাপারে বলতে পারলো? আর বললো আপনি আপনার স্বামীকে চুষে মানে শুষে শুষে তাকে রোগা করে দিয়েছেন। আরও বললো যে আপনি স্বামী পটিয়েছেন টাকা খরচা করানোর জন্য, আর সারাদিন নাকি আপনি শ্বশুর শাশুড়ি পেটান, শালাকে গোতান। আমি শালাকে গোতাই? আর কাজের লোক মাইনে বাড়াতে বললে নাকি আপনি তার সাথে চুলোচুলি করেন। আজকের আমি দেখাচ্ছি মিসেস ব্যানার্জিকে চুলোচুলি করা। আজ তাকে গোতাব। আমি কিপটে? আমি স্বামী রক্ত চুষে খাই? আমার টেস্ট অখাদ্য? আমি নাকি আমার শালাকে গোতাই? নিন বিস্কুট নিন। আসলে সব শিফট হয়েছে তো বাড়িতে তেমন কিছু নেই। কোনো অসুবিধা নেই, এখন তো আমরা প্রতিবেশী, সুখ দুঃখে একসাথে। তাহলে কি তোমরা পুরোপুরি শিফট করে ফেলেছো? হ্যাঁ আমরা পুরোপুরি শিফট হয়ে গেছি। বাহ, তাহলে এবার কিছু প্রশ্ন করা যাক। এই খোলো। আরে ল্যাপটপ খোলো। প্রশ্ন কেন? আরে প্রশ্ন না করলে উত্তর পাবো কিভাবে, আর উত্তর না পেলে তোমাদেরকে ভালো করে চিনবো কিভাবে? তোমাদের মধ্যে কি সম্পর্ক? আমরা হাজবেন্ড ওয়াইফ। ম্যারেজ সার্টিফিকেট, বিয়ের ছবি, প্রি ওয়েডিং ভিডিও করেছো? ওই আসলে অনেকে লিভিং টিভিং করে তো। তাই তোমার বয়স কত? আমার 28 বছর আর ওর 26। বেশি এজ ডিফারেন্স নেই লেখো টিকবে না। এক্সকিউজ মি, এই তোমরা দিনে কভার করে করো? মানে আমার স্নান কভার করে করো? আমাদের ট্যাঙ্কে তো জল ভরতে হয় তো। আপনাদের আমাদের বয়স বেড়ে যাচ্ছে, তোমাদের বাড়েনি কেন? আসলে প্রোডাকশনে আমার বাজেট ছিল না, তাই মেকআপ করতে পারি। নমস্কার মিসেস বিশ্বাস, বলছিলাম যে আমাদের ঘরে না নুনটা শেষ হয়ে গেছিলো, আপনাদের ঘরে একটু নুন হবে? হ্যাঁ হবে। আর জানেন তো আমাদের চালে না পুরো পোকা ধরে গেছে, আপনাদের ঘরে একটু চাল হবে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনার জন্য এক বস্তা ফ্রেশ চাল তুলে রেখেছি। হবে হবে। আচ্ছা আপনাদের ঘরে একটু মুগ ডাল হবে? হবে। কড়াই হবে, খুন্তি হবে, স্টোভ হবে, গ্যাস। আচ্ছা শুনুন না, এই নিন এটিএম কার্ড আর এই নিন টাকা, দোকানে গিয়ে যা জিনিস কেনার কিনে নিন, কিন্তু আমাকে আর জ্বালাবেন না প্লিজ।